আসসালামু আলাইকুম ইরফান, অনেকেই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করেন যে 10 থেকে 11 হাজার টাকা প্রাইস পয়েন্টে বেস্ট গেমিং ডিভাইস কোনটা। এইটা হইতেছে 2024 সালে 11 হাজার টাকা প্রাইস পয়েন্টে বেস্ট গেমিং ডিভাইস। ইয়েস, এটা হচ্ছে যে রিয়েলমি নতুন লঞ্চ করা রিয়েলমি নোট 50। এইটাকে রিয়েলমি ক্লেম করতেছে এইটা হইতেছে 2024 সালে সব থেকে স্ট্রংগেস্ট ইভেন হচ্ছে যে কোয়ালিটিফুল স্মার্টফোন। অ্যান্ড এইটা হচ্ছে যে দেশের বাজারে দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে যে 464 আর এটা হচ্ছে 4128। দুইটার ভিতরে প্রাইসের পার্থক্য 1000 টাকা, 11 হাজার টাকা আর 12 হাজার টাকা। অ্যান্ড এইটা দেখে অনেকে হচ্ছে যে ফার্স্ট টাইম মনে করে এটা হচ্ছে যে রিয়েলমি C51। তো ওইটার থেকে এখানে কী কী ইম্প্রুভ করা হয়েছে, এই ফোনটাতে কী কী ক্রস কাটিং আছে, শুধু কি গেমিং ডিভাইস নাকি অন্যান্য কাজকর্ম কেমন চলবে, সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিও ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে এমএন টেলিকম, তাদের কাছে আপনারা রিয়েলমি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড নোট 50 যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা করে স্পেশাল গিফটও পেয়ে যাবেন। ইদানিং স্মার্টফোন ব্র্যান্ডগুলো অলস হয়ে গেছে, কারণ তারা ডিজাইনে কোনো রকম পরিবর্তন ছাড়াই নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করতেছে পুরাতন খোলসে। যেমন এটা দেখে কোনোভাবে বোঝার উপায় নাই এটা আসলে নোট 50 নাকি C51। দুইটা ফোনই একই রকম দেখতে, পুরোটাই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। ব্যাক পার্টে ডুয়ালটন ফিনিশ দেওয়া হয়েছে, যেখানে ক্যামেরা মডিউলের যে অংশটুকু আছে এটা অনেকটা গ্লসি অ্যান্ড শাইনি, অ্যান্ড নিচের পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। বাট গ্লসি যে পার্টটা আছে এটাতে সহজেই দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহার করবেন। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, যার কর্নারগুলো কিছুটা এজি, যার জন্য কভার ছাড়া যখন ব্যবহার করবেন তখন হাতে কিছুটা লাগে। অ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছে। তবে ভালো লেগেছে যে এটাতে 5000 mAh ব্যাটারি হওয়ার পরও এর থিকনেস হচ্ছে যে 8 mm, আর এর ওয়েট হচ্ছে 186 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকই ছিল লং টাইম ব্যবহার করে, ইভেন হচ্ছে গ্রিপিং নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। তবে সাইজে কিছুটা বড়, যার জন্য এক হাতে ব্যবহার করতে কিছুটা সমস্যা হবে। কারণ ভালো ব্যাপার যে এটাতে আপনারা IP54 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার জন্য পানি সিঁড়ে ফোটাতে কিছু হবে না বাট পানিতে চুবায়েন না। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, এখানে যদি ডুয়াল স্পিকার ব্যবহার করা হতো তাহলে আর একটু ভালো হতো। তারপরে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট যখন হচ্ছে ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এখানে কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই। দুইটা সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, অ্যান্ড 3.5 mm হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এইটার ডিজাইনটাকে সাইডে রেখে সামনের দিকে আসলেই পাচ্ছেন 6.74 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 267 PPI, আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85%। অ্যান্ড এখানে ইউসেপের একটা নচ ব্যবহার করা হয়েছে, এখানে যদি পাঁচশো দেওয়া হতো তাহলে আর একটু বেশি ভালো হতো। তারপরে ডিসপ্লেটা রেগুলার লাইফে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, তবে এখানে HD+ হওয়ার জন্য ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন ভিডিও দেখবেন তখন হচ্ছে যে কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে ভালো ব্যাপার যে HD+ কষ্টটা এখানে 90Hz দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যেটা হচ্ছে যে রেগুলার ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের সময় 90Hz ভালোভাবেই পুশ করতে পারতেছিল। তবে কিছু কিছু সময় হচ্ছে যে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি, মানে অ্যাকুরেটভাবে কাজ করে না, একটু একটু ঝামেলা করে। তবে ভালো লেগেছে এইটার যে উপরে চিনটা আছে এটা অনেকটাই ন্যারো রাখা হয়েছে, বাট নিজের যে বেজেলটা আছে এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে, এইটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে এর প্রোটেকশন হিসেবে কি থাকছে এটা কোথাও গাটাকাটি করে পায় নাই। তারপরে রিয়েলমির যে ওয়েবসাইট আছে বা ওদের যে পেজটা আছে সেখানে দেখলাম তারা এইটার উপর দিয়ে গাড়ি চালায় দিতেছে। তারপরে অবশ্যই গ্লাস প্রোটেক্টর লাগায় রাখবেন, কারণ হাত থেকে বললে কোম্পানি কিন্তু এটার সিকিউরিটি দিবে না। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে যে 560 nits, যেটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। বা ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হইতে পারে। তাছাড়া ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল, তবে এখানে 500 দিলে সোনায় সোহাগা হয়ে যাইত। এই ফোনটিতে সবথেকে বড় ক্রস কাটিং করা হয়েছে এর ক্যামেরাতে, যদিও এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 MP মেন সেন্সর, আর এটা হচ্ছে যে 0.8 MP ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 MP সেলফি ক্যামেরা, অ্যান্ড এটা দিয়ে আপনারা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও এখানে 50 MP দেওয়া হয় নাই, দিলে আর একটু ভালো হতো। তারপরে যদি এর ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো আলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, বাট যখন হচ্ছে যে আলো কমে যায় তখন হচ্ছে যে ছবিতে গ্রেনের দেখা পেয়েছি, অ্যান্ড ছবিতে হচ্ছে যে ডিটেলসও কমে যায়। আর যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এজ ডিটেকশন হচ্ছে যে ভালোভাবে সময় নিয়ে তুললে হচ্ছে যে ছবিটা ঠিকঠাক আসে, অ্যান্ড পোর্ট্রেট মোডে গেলে এটা হচ্ছে যে ছবি ওঠার পরে মানে ক্লিক করার পরে একটু বেশি সময় নেয় প্রসেসিং হইতে।
তাছাড়া আউটপুট ঠিকঠাকই আছে, তবে এখানে আরেকটু ইম্প্রুভ করা যাইতে পারে। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে, 5 মেগাপিক্সেল হইলেও ছবিগুলোর ডিটেলস, শার্পনেস সব কিছুই ভালোই ছিল। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমরা বরাবরই হচ্ছে যে 10-12,000 টাকা প্রাইস পয়েন্টে টাইগার T606 দেখে থাকি, বাট এইটাতে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের T612, যেটা হচ্ছে 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB RAM এন্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এটা হচ্ছে যে 4+128, দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1। তবে এখানে UFS 2.2 দিলে আর একটু ভালো হইতো। তারপরে এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এটাকে মিডিয়াটেকের Z85 সমতুল্য বলতে পারে। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল কোরে 420 অ্যান্ড মাল্টি কোরে 1493 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর এই প্রাইস পয়েন্টে। অ্যান্ড 4GB সুবাদে ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো ভালোভাবেই সারতে পারতেছিলাম, বাট ব্যাকগ্রাউন্ডে যখন একটু বেশি অ্যাপটাকে কাজ করতেছিলাম তখন হচ্ছে কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে 10-11,000 টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এইটা দিয়ে বেটার গেম প্লে পেয়েছি। এটা দিয়ে আমি Aspol 9 খেলেছি, গেম প্লে যথেষ্ট ভালো ছিল, গ্রাফিক্সও ভালো ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। আর এটা দিয়ে কল অফ ডিউটি খেলেছি, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন, বাট গেম প্লে অনেকটা স্মুথ ছিল, তেমন কোনো রকম লেগ বা হিকাপের দেখা পায় নাই। বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে কিছুটা হিটিং ইস্যু খেয়াল করেছি এটার ব্যাক পার্টে। তাছাড়া এমনিতে 2D 3D যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। আর এর সফটওয়্যার প্যাডে ব্যবহার করা হয়েছে Android 13 আউট অফ দ্য বক্স REALME UI। REALME UI নিয়ে বলতে গেলে এটা আগের থেকে অনেকটা ক্লিন আর ব্লোটওয়্যার ফ্রি। তারপরও 3-4টা অ্যাপ দেখতে পেয়েছি যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তারপরও ওইখান থেকে তেমন কোনো রকম অ্যাডের দেখা পায় নাই। ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, বাগ বা লুক ছিল না। তারপরও ক্যামেরাতে গিয়ে কিছুটা গ্লিচের দেখা পেয়েছি, যখন হচ্ছে আপনারা পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে যে ছবিটা প্রসেস করতে কিছুটা সময় বেশি নেয় নর্মাল মোডের থেকে। তাছাড়া রেগুলার আপডেট ঠিকঠাকই ছিল। অ্যান্ড রিয়েলমি ক্লেম করতেছে যে এইটা হচ্ছে যে রেগুলার 4 বছর, মানে আপনি নতুন ফোন কেনার পর থেকে 4 বছর পর্যন্ত নতুন ফোনের যেমন সার্ভিস পাইছেন তেমনই সার্ভিস পাবেন। তো সব কিছু তো শুনলেন, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি রেগুলার 60Hz ব্যবহার করেন তাহলে ডে টু ডে মাল্টি টাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে এসব কাজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বা যখন হচ্ছে 90Hz ব্যবহার করে গেম প্লে করতেছিলাম তখন এইটা হচ্ছে যে উঠানামা করে। একটানা যারা গেম প্লে করবেন তারা হচ্ছে যে 5.5-6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে খারাপ লেগেছে যে এর বক্সে দেওয়া হয়েছে 10W-এর একটা চার্জার, যেহেতু এই ফোনটা 0-100% হইতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় নিচ্ছিল। ওভারঅল যারা হচ্ছে যে 11,000 টাকা প্রাইস পয়েন্টে একটা গেমিং স্মার্টফোন খুঁজতেছেন তারা হচ্ছে চোখ বন্ধ করে এইটা নিয়ে নিতে পারেন, কেননা গেমিংয়ের জন্য এই প্রাইস পয়েন্টে এইটা থেকে বেটার কোনো স্মার্টফোন হবে না। বাট অন্যান্য দিক দিয়ে বলতে গেলে ডিজাইনটা ঠিকঠাকই ছিল। অ্যান্ড ডিসপ্লে পার্টে এখানে পানসোল হইলে আরেকটু বেটার হইতো, এটা হচ্ছে যে পানসোল দেওয়ার দরকার ছিল। তাছাড়া ক্যামেরা পার্টে রিয়েলমি এখানে ক্লিয়ার ক্রস কাটিং করছে, এখানে 50 মেগাপিক্সেল দেওয়ার দরকার ছিল, কেননা এই প্রাইস পয়েন্টে অনেকে হচ্ছে যে 50 মেগাপিক্সেল দিতেছে। তারপরেও ছবিগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে, বাট এখানে হচ্ছে যে চার্জারটা ক্রস কাটিং করছে তারা, এখানে তাদের জায়গায় C51 ছিল সেটাতে 33W-এর ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এখানে 33W-এর ফাস্ট চার্জার দিলে আরেকটু ভালো হতো, তবে আবার প্রাইসটাও মাথায় রাখতে হবে। তবে যারা আসলে গেমিংয়ের জন্য স্মার্টফোন খুঁজতেছেন তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন।